আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই অ্যান্ড্রয়েড টিপস 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে স্টিকারগুলো অ্যাড করবেন। সো আমি যখন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে গেলাম, সো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো স্টিকার মূলত আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারবেন এবং আপনাদের বন্ধুদেরকে সেন্ড করে অবাক করে দিতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি তো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজে আপনারা স্টিকারগুলো অ্যাড করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে যদি এই ধরনের স্টিকারগুলো অ্যাড করতে চান, তাহলে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। আর অ্যাপ্লিকেশন কোথায় থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তো আমি অ্যাপসের মধ্যে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু অ্যাপস কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পারবেন, লক্ষ্য করে যদি নিচে একটু স্ক্রল ডাউনলোড করে স্ক্রল করি, তাহলে অনেক ধরনের স্টিকারগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি একটু স্টিকার দেখাচ্ছি আমি আপনাদেরকে, তো ফ্রেন্ডলি স্টিকার দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, আরে আমি আছি না, তো দেখতে পাচ্ছেন, ওরে থাম পাগলা, এই ধরনের স্টিকারগুলো কিন্তু আপনার সামনে শো হয়েছে। তো এগুলো কীভাবে অ্যাড করবেন? তো এগুলো অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে, অ্যাড টু হোয়াটসঅ্যাপ। সো আপনারা অ্যাড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে এইগুলো স্টিকার অ্যাড করার জন্য। তো আমি এখানে ক্লিক করে দিলাম, আবারও অ্যাড অপশনে আপনাদেরকে ক্লিক করে দিলাম। তো এইভাবে মূলত প্রত্যেকটি স্টিকারই আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে টিক মার্ক কিন্তু চলে আসছে। তো এভাবে মূলত প্রত্যেকটি স্টিকার আপনারা অ্যাড করে নেবেন। সো আমি অ্যাড করে নিতেছি। তো তারপর আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এখান থেকে আপনার একজন বন্ধুকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টিকার একটি অপশন রয়েছে। সো অবশ্যই আজকের এই ভিডিওর মধ্যে বন্ধুরা লাইক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে সিলেটি, তারপর এখানে চলে আসছে বন্ধু, তারপরে ভাইরাল। সো আপনারা এগুলোর উপর যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন এখানে কিন্তু এই ধরনের স্টিকারগুলো শো হয়ে গেছে। সো আপনি যদি সেন্ড করতে চান, তাহলে আপনারা স্টিকার উপর ক্লিক করবেন, দেখতে পাবেন অটোমেটিকলি সেন্ড হয়ে গেছে। তো মূলত এভাবে বন্ধুরা আপনারা স্টিকারগুলো হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন। সো এই স্টিকারগুলো কোথায় থেকে ডাউনলোড করবেন? তো এটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে চলে আসার পর বন্ধুরা আপনারা এখানে টাইপ করবেন এম স্টিকার। সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি এম স্টিকার লিখে এখানে টাইপ করে দিলাম। সো এইরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর ওপেন করার পরে আপনারা এই স্টিকারগুলো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও বন্ধুরা, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন।